चलिए शुरू करते हैं। কন্টিনেন্টাল নামে মাফিয়াদের একটা জায়গা রয়েছে, মানে মাফিয়াদের ওই হোটেলে যত বড় খুনি বা যত বড় সন্ত্রাসী হোক না কেন, দুইজন পাশাপাশি দুই রুমে থাকলেও কেউ কাউকে টাচও করতে পারবে না। মানে কোনো ধরনের গোলাগুলি মারামারি এই হোটেলে সম্পূর্ণরূপে নিষিদ্ধ। কিন্তু আমরা জন উইকের দ্বিতীয় পর্বে আমরা দেখেছি জন উইক কিন্তু এই হোটেলের ভেতরে এসে তার শত্রু সেন্টিনিওকে হত্যা করেছিল। আর এই হত্যার কারণে মাফিয়াদের যে সর্বোচ্চ অ্যাডমিনিস্ট্রেশন, যেটা নাম হচ্ছে হাই টেবল, মানে পুরো পৃথিবীর যত মাফিয়া আছে তাদের কি নিয়ম হবে বা কিভাবে চলবে এগুলো তারাই নিয়ন্ত্রণ করে থাকে, তারা জন উইক কে মাফিয়াদের মেম্বারশিপ থেকে বহিষ্কার করে দিয়েছে। এর মানে হচ্ছে তারা ঘোষণা দিয়েছে জন উইক এখন আর আমাদের অংশ নয়। এমনকি জন উইক কে মারার জন্য মাফিয়াদের সংঘ মাফিয়া হাই টেবিল $14 মিলিয়ন কন্ট্রাক্টও দিয়েছে। এর মানে হচ্ছে আপনি যদি জন উইক কে মারতে পারেন তাহলে আপনি $14 মিলিয়ন পাবেন। এমনকি জন উইক ওই খবরটি পেয়ে গিয়েছে আর সে জানে তাকে মারার জন্য এখন পুরো পৃথিবীর মাফিয়ারা তার পেছনে লাগবে। আর আমরা গত পর্বে দেখেছি জন উইক কে কিন্তু পালাতে হেল্প করেছিল যে হোটেল কন্টিনেন্টাল এর ভেতর সে খুনটি করেছিল সেই হোটেলের মালিক। এরপর জন উইক সোজা একটা লাইব্রেরিতে যায় আর সেটা নিউ ইয়র্কে ছিল, আর সেখানে একটা বইয়ের ভেতর থেকে সে তার স্ত্রীর ছবি বের করে। আর এছাড়া বইয়ের ভেতরে তার কিছু কয়েন এবং মেডেলস ছিল। আর এই মেডেল সম্পর্কে কিন্তু আমরা গতকাল দেখেছি এটা হচ্ছে ব্লাড মেডেলস নাকি কি বলে আর কি, আর এই জিনিসগুলো ওকে জীবিত রাখতে সহযোগিতা করবে। তো যাই হোক, এই লাইব্রেরির ভেতরে আমরা দেখি একটা মাফিয়া অলরেডি জন উইক কে মারার জন্য আসে, কারণ ওকে মারলেই $14 মিলিয়ন। কিন্তু জন উইক ছিল এত ডেঞ্জারাস, ওই অ্যাসাসিনকে জাস্ট একটা বই দিয়ে মেরে ফেলে। আর তারপর লাইব্রেরি থেকে বের হওয়ার পর একটা কোরিয়ান গ্যাং তার পিছে লাগে, আর এই কোরিয়ান গ্যাং অনেক এক্সপার্ট ছিল মারামারিতে। আর জন উইক এদের সাথে লড়াই করে এবং পালায়, কিন্তু তারা এর পিছু ছাড়ে না। আর ওদিকে আমরা জানতে পারি হাই টেবিলের একজন সিনিয়র মেম্বার যার নাম হচ্ছে অ্যাজিটেটর, আর অ্যাজিটেটর হোটেলের ম্যানেজার উইনসেলের সাথে দেখা করে, আর এর সাথে ক্রাই লর্ডের সাথে দেখা করে এবং তাদের দুজনকে সতর্ক করে তোমরা দুজন সারেন্ডার করে ফেলো, কারণ তোমরা দুজনই জন উইক বহিষ্কার হওয়ার পর তাকে হেল্প করেছিলে। আর আমরা তো সেটা জানি জন উইক কে তারা সাহায্য করেছিল পালাতে। তো অ্যাজিটেটর এটাও বলে তোমরা দুজন যদি সারেন্ডার না করো তাহলে তোমাদের জন্য অনেক খারাপ কিছু অপেক্ষা করছে এবং মাফিয়া হাই টেবিল তোমাদের দুজনের জন্য দুঃস্বপ্ন হয়ে আসবে। আর ওদিকে আমরা দেখি জন উইক সবার কাছ থেকে বেঁচে একটা বড় অটোডোরিয়ামে আসে, মানে একটা মঞ্চনাটক এরিয়াতে আসে, আর সেখানে একজন ডিরেক্টরের সাথে দেখা করে। আর এটা কিন্তু কোনো সাধারণ ডিরেক্টর নয়, এটাও কিন্তু একটা গোপন মাফিয়া। আর এটা ছিল সেই জায়গা যেখানে জন ছোটবেলা কাটিয়েছে এবং এখানে জন মাফিয়া ট্রেনিং নিয়েছে, মানে বন্দুকবাজি এবং ক্যারাটি। আর মেয়েরা ট্রেনিং নিতে এখানে বন্দুকবাজি ক্যারাটির সাথে ভালো ডান্সেরও, তো এটাকে আপনি মাফিয়া বানানোর কারখানা বলতে পারেন। তো জন যখন তার কাছে সাহায্য চায় তখন ডিরেক্টর সরাসরি মানা করে দেয়, কারণ সে জানে ও বর্তমানে ডিভিডেন্ট, মানে বহিষ্কৃত। আর তখন জন সেই মেডেলটি বের করে। আর আপনারা কিন্তু গত পর্বে দেখেছেন এই মেডেলটা কিভাবে আসে এবং এই মেডেলের পাওয়ার কত। এই মেডেলটার মানে হচ্ছে আপনি আমাকে হেল্প করেছিলেন, তখন খুশি আপনাকে আমি মেডেল দিয়ে বলেছিলাম তুই যখন বিপদে পড়স তখন আমার কাছে আসিস, আমি তোকে হেল্প করব। তো মাফিয়া জগতে এই মেডেল মানে হচ্ছে প্রমিস রক্ষা করা। তো আমি যদি আপনাকে একটা মেডেল দিই আর তারপর যদি আপনি সেই মেডেল নিয়ে আমার কাছে সাহায্য চাইতে আসেন আমি কোনো অবস্থাতেই না করতে পারবো না। তো আমরা বুঝতে পারি এই মহিলাটিও জন উইককে একটা মেডেল দিয়েছিল, তো এর জন্য বাধ্যতামূলক ডিরেক্টরকে এখন ওকে হেল্প করতেই হবে। কিন্তু ওকে হেল্প করলে কিন্তু ডিরেক্টর বিপদে পড়বে, কিন্তু কোনো উপায়ও নেই। তো জন উইক ওই ডিরেক্টরের কাছে এখান থেকে নিরাপদে পালানোর জন্য হেল্প চায়, আর সে জায়গাটির নাম হচ্ছে কেসাবেলোনোসা, আর সেখানে জন উইকের একটা বন্ধু রয়েছে। তো যাই হোক, জন উইক এখান থেকে নিরাপদে সেখানে পৌঁছে যায়, আর জন উইক সেখানে তার পুরনো বন্ধু এবং ট্রেনার সোফির সাথে দেখা করে। আর সোফিও খুব ভালো একজন ডেঞ্জারাস মাফিয়া এবং অ্যাসাসিন, কিন্তু সোফি আগে থেকেই জানতো জন বহিষ্কার হয়ে আছে এবং ওকে মারলেই $14 মিলিয়ন, আর ওকে হেল্প করলে তাকেও মরতে হবে। তো সোফিয়া তাকে বলে জন আমি সরি, তোমাকে সাহায্য করে আমি সমস্যায় জড়াতে চাই না। কিন্তু তখন জনের কথা আমরা বুঝতে পারি অনেক বছর আগে সে সোফিকে সাহায্য করেছিল, আর যার জন্য সোফিও জনকে একটা পেন্ডেল দিয়েছিল, মানে ব্লাড মেডেল দিয়েছিল। তো এটার মানে হচ্ছে জন সেই পেন্ডেল সামনে এনে ওর কাছ থেকে সাহায্য নিতে পারবে, আর সোফিকে এটা করতেই হবে। আর আন্ডারওয়ার্ল্ডে এই পেন্ডেল মানে যে কত সিরিয়াস ব্যাপার এটা কিন্তু আমরা দ্বিতীয় পর্বে দেখেছি, মানে আপনার যদি কাউকে কথা দিয়ে থাকেন ইচ্ছা না থাকলেও উপায় নেই, আপনাকে করতেই হবে। তো সেই পেন্ডেল দেখার পর সোফি সবকিছু মনে করে আর সে বাধ্য হয়ে যায় জনকে সাহায্য করার জন্য। তো জন সোফিকে বলে তুমি যে কোনো অবস্থাতে আমাকে এল্ডারের সাথে দেখা করিয়ে দাও। আর এল্ডার হচ্ছে সেই ব্যক্তি যে হাই টেবিলে সবচেয়ে সিনিয়র একজন অফিসার এবং এল্ডার যে কোনো নিয়ম নীতি পরিবর্তন করতে পারে, আর তার সাথেও জন উইকের পরিচয় আছে। তো জন উইক তার সাথে দেখা করতে চায় এবং যে কোনো ভাবে একটা বাঁচার উপায় বের করতে চায়, এবং তার উপরে যে $14 মিলিয়ন কন্ট্রাক্ট দেওয়া হয়েছে, মানে তাকে মারলে যে $14 মিলিয়ন পাবে সেটা উইথড্র করাতে চায়, যাতে লোকজন আর তাকে মারতে না আসে, সে সহজভাবে জীবন কাটাতে পারে। তো যেহেতু সোফি তাকে সাহায্য করবে আর সেজন্য সে কন্ট্রাক্ট থেকে একটা অ্যাড্রেস বের করে এবং জনকে বলে তুমি অ্যাড্রেসে গিয়ে দেখা করো, ওখান থেকেই তুমি এল্ডারের
ইলডারের লোকেশন সম্পর্কে জানতে পারবে। এরপর তারা যখন ওই লোকের কাছে যায় তখন ওই লোকটি বলে, হ্যাঁ আমি ইলডারের অ্যাড্রেস জানি, তোমাকে অমুক একটা মরুভূমিতে যেতে হবে আর সেখানে একটা নির্দিষ্ট এরিয়া রয়েছে, ওই এরিয়াতে যদি তুমি যাও তুমি হাঁটতে থাকবে, ইলডারের লোকই তোমাকে তুলে নিয়ে যাবে। তো এই তথ্য দেওয়ার পর ওই লোকাল গ্যাংটি বলে, আচ্ছা আমি তো তোমাকে ইলডারের তথ্য দিয়েছি, তার বদলে আমিও তো কিছু চাই। তো সে দাবি করে সোফির একটা কুকুর, আর এখানে সোফির তিনটা কুকুর ছিল আর তিনটা কুকুরই হাইলি ট্রেন্ড এবং এরা বন্দুকের বিরুদ্ধে লড়াই করে সে মানুষকে মেরে ফেলতে পারত। কিন্তু সোফি এই কুকুরগুলোর সাথে খুবই বেশি অ্যাটাচড, সেই জন্য কুকুরগুলো দিতে রাজি হয় না। আর তখন লোকটি রেগে সোফির একটা কুকুরকে গুলি করে, আর এতে সোফি অনেক কষ্ট পায় এবং রেগে গিয়ে উল্টো লোকটিকে গুলি করে এবং সেখানে সেই লেভেলে একটা ফাইট হয়। আর ওখানে আমরা দেখি জন, সোফিয়া এবং সোফিয়ার কুকুরেরা ওই লোকাল মাফিয়ার সাথীদেরকে মেরে শেষ করে দিচ্ছে। আর মারামারির এক পর্যায়ে জন আর সোফি সেখান থেকে ফেরার হয়ে পালিয়ে যায়। আর অন্যদিকে আমরা দেখি এই ডিরেক্টর জানতে পেরেছে ওই মঞ্চের ডিরেক্টর জনকে পালাতে সাহায্য করেছে, আর এই জন্য সে তার কাছে আসে এবং তাকে টর্চার করতে থাকে আর শাস্তি স্বরূপ তার হাতে ছুরি ঢুকিয়ে দেয়। আর অন্যদিকে আমরা দেখি সোফি জনকে মরুভূমিতে নিয়ে গিয়েছে, মানে সেই লোকেশনে। আর তখন সোফিয়া বলে, দেখো ওই পেন্ডেলের প্রমিস অনুযায়ী তুমি আমার কাছে জাস্ট ইলডারের লোকেশন চেয়েছিলে, আমি তোমাকে লোকেশন পর্যন্ত এনে দিয়েছি, এখন কিন্তু আমার দায়িত্ব শেষ। তো সোফিয়া এখান থেকে জনকে গুড বাই বলে চলে যায়। আর তারপর আমাদের আরো বড় একটা মরুভূমি দেখানো হয় যেখানে দূর দূরান্ত পর্যন্ত কোনো মানুষ দেখা যায় না। তো এখানে জন হাঁটতে থাকে এলডারের খোঁজে, তো জন হাঁটতে হাঁটতে দূর দূরান্তে কোনো লোক দেখতে পায় না, আর শেষে গরমের চোটে সে অজ্ঞান হয়ে যায় আর সেখানেই পড়ে থাকে। আর সেখানে আমরা একজন লোককে দেখি, আর সেই কাফেলার লোকটি জনকে উঠিয়ে এলডারের লোকেশনে পৌঁছে দেয়। আর এখানে আমরা দেখি এলডারের মরুভূমিতে তাবুটা নিয়ে তার দলবল নিয়ে বসে রয়েছে, আর জন এলডারকে রিকোয়েস্ট করে, আমি অনেক বিশাল একটা খারাপ পরিস্থিতিতে আটকে আছি কিন্তু আমি মরতে চাই না, আমি আমার স্ত্রীকে হারিয়েছি, আমার কুকুরকে হারিয়েছি, আমার বাড়ি হারিয়েছি, কিন্তু এখন আমি আমার প্রাণ হারাতে চাই না। তো এটা শুনে এলডার জনকে দুটো অপশন দেয়। প্রথম অপশনটি হচ্ছে তোমার বন্ধু হোটেল কন্টিনেন্টালের যে ম্যানেজার কুইনসেলকে তোমার মারতে হবে, আর অন্য অপশনটি হচ্ছে তুমি যদি এটা না করো তাহলে তোমাকে আমি এখানেই মেরে ফেলবো। তো জনকে তো এখন বাঁচতে হবে, সে অপশন এ সিলেক্ট করে, মানে উইনসেলকে মারতে হবে। আর উইনসেল তার অনেক ভালো বন্ধু এবং তাকে অনেক সহযোগিতা করেছে, কিন্তু ওকে না মেরে কোনো উপায়ও নেই। তো এক নম্বর অপশন সিলেক্ট করেছে মানে তাকে একটা এগ্রিমেন্টে সাইন করতে হবে, কিন্তু মাফিয়া দুনিয়াতে নিজের জীবন বাঁচাতে আরেকজনের জীবন নেওয়ার এগ্রিমেন্ট কিন্তু অনেক ভয়ঙ্কর হয়ে থাকে, আর এর জন্য জনের নিজের আঙ্গুল কেটে ওদের বিশ্বাস করাতে হয় যে সে এগ্রিমেন্টে রাজি হয়েছে। তো আঙ্গুল কাটার পর অ্যান্ডার জনকে ডাইরেক্ট নিউ ইয়র্কে পাঠানোর ব্যবস্থা করে, আর নিউ ইয়র্কে জন পৌঁছে যায়। আর অন্যদিকে আমরা দেখি হাই টেবিলের ওই ফিমেল লেডি অফিসার একটা ডেঞ্জারাস গাঁজাখোর লোককে ভাড়া করে, মানে নেশাগ্রস্ত একটা লোককে ভাড়া করে, আর তার কোনো গ্রুপ ফিট ছিল না এবং সে এমন টাইপের হাইলি ট্রেইনড অ্যাসাসিন ছিল যে তাকে দেখে সবাই ভয় পেত এবং তার মনে হয় জনৈককে একমাত্র সেই মারতে পারে, আর তার নাম হচ্ছে জিরো। তো যাই হোক, তাকে কাজ দেওয়া হয় জনৈককে খুঁজে তাকে মেরে ফেলতে হবে। আর তারপর এজিয়েটো সে লোকাল লর্ডের কাছে যায় যাকে সিনেমার শুরুতে বলা হয়েছিল তুমি সারেন্ডার করো, কিন্তু সে সারেন্ডার করেনি, আর শাস্তি স্বরূপ সেই জিরো বা হান্টারের সাহায্যে তার শরীরে আঘাত করা হয়, যার ফলে ওই লোকাল ক্রাইম লর্ড অনেক আহত হয় কিন্তু মারা যায় না, মানে জীবিত থাকে কিন্তু তাকে অপমানিত এবং শাস্তি দেওয়া হয়। এরপর কাহিনী এগিয়ে যায় আর আমরা দেখি জন উইক আবার নিউ ইয়র্কে ফিরে এসেছে, আর তখন ওই অ্যাসাসিন জিরো তার দল নিয়ে জনের পিছু নেয়। আর এখানে আমরা সেই লেভেলের একটা মোটরসাইকেল ফাইটের সিনস দেখি, আর পরিচালক এই মোটরসাইকেলের ফাইট সিনটি সেই লেভেলের করেছে, পার্সোনালি আমার খুব ভালো লেগেছে আর কি। তো যাই, সেখান থেকে জন উইক অনেক কষ্ট বেঁচে হোটেল কন্টিনেন্টালে চলে আসে, আর আপনারা জানেন হোটেল কন্টিনেন্টালের ভেতরে ঢুকলে কেউ কাকে মারতে পারবে না। আর এখানে উল্লেখ জনের কিন্তু এসব কোনো সুবিধা নেই, কিন্তু তারপরও হাই টেবিলের ইল্ডার তাকে একটা মিশনে পাঠিয়েছে বলে সে এখন এই সুবিধাটা পাচ্ছে। এরপর জন যখন হোটেল ম্যানেজারের সাথে দেখা করে তখন ম্যানেজার জনকে দেখেই বলে, আমি জানি তুমি আমাকে মারার কন্ট্রাক্ট নিয়েছ, এবং সে আরো বলে তুমি আমার বন্ধু, তুমি আমাকে মারতেই পারো। আর তখনই আমরা দেখি এজি ডেটর হোটেলের ভেতরে প্রবেশ করে আর জনকে বলে, তোমাকে কন্ট্রাক্ট দেওয়া হয়েছে সেটা তুমি শেষ করো, তোমাকে এখন এই হোটেলের ম্যানেজার মিস্টার উইনসেলকে মারতে হবে, কিন্তু জন না করে দেয়। আর ওর সাথে হোটেলের ম্যানেজারও বলে দেয় আমি হাই টেবিলের কাছে সারেন্ডার করবো না। আর তখন এজি ডেটর অনেক রেগে যায় এবং বলে এটার ফল তোমরা যাও না। আর তখন সে কল দেয় এবং বলে এক ঘন্টার ভেতর নিউ ইয়র্কের হোটেল কন্টিনেন্টাল ডিসিক্রেট করা হোক, এর মানে হচ্ছে হোটেল কন্টিনেন্টাল আন্ডারওয়ার্ল্ডের এখন আর অংশ নয় এবং এখানে কোনো ডিল হতে পারবে না, এই হোটেলের ভেতর যে কেউ যে কাউকে মারতে পারবে, এবং আজ থেকে হোটেল কন্টিনেন্টাল হাই টেবিলের অংশ নয় এবং এখানে কোনো সমস্যা হলে তার দায়ী আমরা থাকবো না। আর এই নিউজ দ্রুত মেসেজ করে সবাইকে ফরওয়ার্ড করে দেওয়া হয়, আর এই খবর দ্রুত পুরো পৃথিবীর সকল মাফিয়াদের কাছে পৌঁছে যায়। আর তখনই আমরা দেখি অনেক লেটেস্ট বন্দুক নিয়ে হাইফে একটা টিম হোটেলে প্রবেশ করে এবং তাদের উদ্দেশ্য ছিল জন এবং হোটেল ম্যানেজারকে মেরে ফেলা। আর এই ফোর্সটা মূলত হাই টেবিলের ফোর্স, মানে মাফিয়া ফোর্সই হাই টেবিল পাঠিয়েছে। আর অন্যদিকে জিরো গ্যাংও কিন্তু এখানে জন উইককে মারার জন্য চলে এসেছে। তো এখানে হচ্ছে দুই মুখী ফাইট হবে, এক দলে হচ্ছে জন উইক হোটেল ম্যানেজার এবং তার দলবল, আর অপরপক্ষে রয়েছে হাই টেবিলের টিম এবং জিরো গ্যাং। তো এখানে সেই লেভেলের মারামারি হয় এবং জন তার অস্ত্রের সাহায্যে হাই টেবিলের যে ফোর্স রয়েছে তাদের সবাইকে মেরে ফেলে, কিন্তু জিরো গ্যাং আরো বেশি শক্তিশালী ছিল। তো জিরো গ্যাং এর সাথে মারামারি করতে করতে জন উইক এমন একটা জায়গায় পৌঁছায় যেখানে আশেপাশে অনেক আয়না ছিল। তো জন উইক সেখানে বুঝতে পারে না ওরা কোথায় রয়েছে, মানে আইডেন্টিটি করা অনেক কষ্ট ছিল, কিন্তু শেষে লড়াই করতে করতে জন জিরোকে মেরে ফেলে। তো এসব দেখে এজিয়েটর বুঝতে পারে, মানে ওই মহিলাটি বুঝতে পারে জন উইক অনেক বেশি ডেঞ্জারাস, ওকে এসব লোকেরা কিছুই করতে পারবে না। আর যে
যেহেতু কন্টিনেন্টাল হোটেলের ম্যানেজার তার হাতের হিসেবে কাজ করছে, আর এই কন্টিনেন্টালের ম্যানেজারও লোকাল পাওয়ার অনেক, ওর সাথে পারা সহজ হবে না। তো সেই জন্য সে একটা চাল চালে, সেটা হচ্ছে সে হোটেলের ম্যানেজারকে কল করে বলে, তুমি আমার সাথে হাত মিলাও, তুমি যদি জন উইককে মেরে ফেলো তাহলে তোমার জন্য ভালো হবে, কারণ তুমি জানো ও এখন তোমার কাছে রয়েছে, ওকে তুমি ইজিলি মেরে ফেলতে পারবে, আর ওকে যদি তুমি মেরে ফেলো তাহলে তোমার হোটেল আবার রিস্টোর করে দেবো এবং তোমার হোটেলের সকল মাফিয়া আসতে পারবে, ডিল করতে পারবে এবং আগের মতো সকল সুযোগ সুবিধা তুমি মাফিয়া হাই টেবিল থেকে পাবে এবং তুমি এই হোটেলের ম্যানেজার থাকবে এবং হাই টেবিলেও তোমাকে সিট দেওয়া হবে। আর হাই টেবিলে একটা সিট পাওয়া মানে বিশাল বড় ব্যাপার, কারণ পুরো পৃথিবী থেকে মাফিয়াদের হাই টেবিলে মাত্র 12 জন সিট পেত। আর আমরা অলরেডি কিন্তু জানি একটা সিট খালি রয়েছে, কারণ গত পর্বে ওই সিটের উত্তরাধিকার দুজনকে কিন্তু মেরে ফেলেছে জন উইক। তো ততক্ষণে জন উইক সেখানে পৌঁছে যায়, আর যেহেতু হোটেল ম্যানেজার জন উইকের খুব ভালো বন্ধু ছিল, তো জন উইক এসব কথা শুনে ফেলেও খুব আশ্বস্ত থাকে, মানে সে দেখেছে যে ম্যানেজারের এরকম একটা অফার এসেছে যে তাকে মারলে তার হোটেল বেঁচে যাবে। তো জন উইক যখন নিশ্চিন্ত ছিল তখন হোটেলের ম্যানেজার বলে, আমি হোটেলের পেছনে অনেক পরিশ্রম করেছি, অনেক সময় কাটিয়েছি এর পেছনে, তো আমার হোটেলের পজিশন তো আমাকে বাঁচাতে হবে। তো এর জন্য সে জন উইককে গুলি করে, আর জন ছাদ থেকে নিচে পড়ে যায় আর সরাসরি গিয়ে পড়ে ডাস্টবিনের কাছে। আর তখন হাই টেবিলের এজিয়েটর ম্যানেজারকে বলে গুড ওয়ার্ক। এরপর এজিয়েটর সেখান থেকে চলে যায় আর নিচে এসে জন উইকের বডি দেখতে চায় যে আসলে কি সে মারা গিয়েছে। তো সেখানে গিয়ে জন উইকের বডি তারা পায় না, আর সে বলে জন উইকের বডি যদি পাওয়া যায় কিংবা ও যদি জীবিত ফেরে তাহলে কিন্তু তুমি আমি দুজনেই মরব, হাই টেবিল কিন্তু আমাদের শেষ করে ফেলবে, তো জন উইককে খুঁজে কিন্তু আমাদের মেরে ফেলতে হবে। তো এরপর আমরা দেখি একটা কুকুর দৌড়াচ্ছে, আর আমরা দেখি কুকুরটি দৌড়াতে দৌড়াতে একটা ঠেলা গাড়ির কাছে যায়, আর এটা কিন্তু জন উইকেরই কুকুর, আর ওই ঠেলা গাড়িতেই আমরা দেখি জন উইক রয়েছে এবং সে খুবই আহত অবস্থায়, আর তাকে কেউ তুলে গোপন একটা জায়গায় নিয়ে যাচ্ছে। আর তারপর আমরা দেখি তাকে আন্ডারওয়ার্ল্ড এর যে লোকাল ক্রাইম লর্ড ছিল সে বাঁচিয়েছে, মানে একটু আগেই কিন্তু এজিয়েটর তার হান্টারদের উপর আক্রমণ করেছিল। তো লোকাল ক্রাইম লর্ড বলে, আমি যেমন হাই টেবিলের উপর প্রতিশোধ নেওয়ার জন্য তাতিয়ে রয়েছি, তুমিও কি আমার মতো এরকমই তাতিয়ে রয়েছো? আহত জন উঠে বলে, হ্যাঁ, হাই টেবিলের উপর আমাদের প্রতিশোধ নিতে হবে। তো আমরা বুঝতে পারি মাফিয়া জন উইককে বাঁচিয়েছে একেবারে মাফিয়াদের যে মেন জায়গা হাই টেবিল তার সাথে লড়াই করার জন্য, আর জন উইকেরও ফাইট হবে হাই টেবিলের বিরুদ্ধে। আর এখানে সিনেমাটি শেষ হয়ে যায়। আর ঠিক আছে, আজ কি মজদুরি यहीं खत्म करते हैं। अगर तुम्हें वीडियो पसंद आए तो लाइक मारो यार, मुझे नहीं पता मुझे 2 मिलियन लाइक्स चाहिए, कैसे ना कैसे करके मुझे चाहिए। इतना झिला मैं कभी नहीं हूंगा अपनी पूरी जिंदगी में जितना इसमें झिला हूं, मुझे चाहिए ही चाहिए। तो लाइक मारो, और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे पैसों के पीछे भागना है। बाय।